আলটিমেটলি ছোট একটা শপিং দার্জিলিং এ আলটিমেট শপিং করতে থাকি কি সঞ্জয় ভালোগুলো নিয়ে নিলাম আবার যদি আসি আবার কিছু নিব একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স আর ঝালমুড়ি সঙ্গে ফুচকা অ্যামেজিং আর চাউমিন মোমো তো এখানকার বিখ্যাত সেটা যদি মিস পাওয়া যায় তা মিস হয়ে যাবে চলো তাহলে আগে দেখাচ্ছি লোকেশন ভালো লাগতেছে ওয়েদার মাস্ট এখানে মর্নিং ঘোরা শেষ মাল রোড এবার আমরা বেরোচ্ছি বার্গার কিং এর দিকে দুইটা বার্গার নিব তারপরে সোজা চলে যাব কোথায় ঘুমের দিকে ঘুমের স্টেশনে একটু দাঁড়াবো ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো কাশিয়াং কাশিয়াং থেকে ডাইরেক্ট রোহিণী রোহিণী থেকে বাড়ি পুরা মানে হেডট্রিক আজকে এখন এখানে একটু কিসে দেখা গেল পাবলিক বাথরুম এখানে সঞ্জয় দেখবে কিছু হালকা আওয়াজ যায় নাকি যদি হালকা আওয়াজ যায় তো এখান থেকে হয়ে নেবে না তো আগে কোথাও ট্রাই করতে হবে বন্ধ করতেছে সেই রে তাতে কেউ জল দেয় নেই আমরা তো জল টল সব নিয়ে আসি ফুডও নিয়ে আসলাম সেগুলাই আমরা খাওয়া দাওয়া করলাম রাস্তায় কারণ কিছু ম্যান্ডেটরি থাকে আর মাস্ক তো পরে আছে পেরিয়ে পড়েছি আমরা রাস্তা দিয়ে আর রাস্তা পুরো খালি আমরা দেখা যাচ্ছে পিছনে আজকে তো ট্রাভেল করে খুব ভালো লাগলো বাইকে ট্রাভেল অবশ্যই ভালো লাগে এখানে বেশিরভাগ সিঙ্গেল রুটই দেখা যায় খুব সাবধানলি আমাদের ট্রাভেল করতে হচ্ছে বারবার দাঁড়া দাঁড়ায় জিজ্ঞাসা জিজ্ঞাসা করে বাই চান্স সিঙ্গেল রুটে যে ঢুকে যাই মানে একটু ফাইন হতে পারে তো একটু সাবধানে বি কেয়ারফুল আর খুবই মজার ওয়েদার দার্জিলিংয়ে কিছু বলার নেই নো সন্দেহ আর খাওয়া দাওয়া তো একদম জবরদস্ত খাওয়া দাওয়া কোনো বিষয়ে কিছু বলাই যাবে না আর কি বাস চলছে তবে অনেক ফাঁকা ফাঁকা আগের তুলনায় অনেকই ফাঁকা কারণ টুরিস্ট একদম নেই এখানে না বলেই চলে কারণ বাইরের লোক আসছে না যার কারণে খালি খালি আমরা একটু শান্তি মতো শপিং টপিং করলাম অনেকদিন পর আমরা উদ্দেশ্য হচ্ছে একদম একদম সোনাদা ঘুমের দিকে চলো যাই ক্রস করতেছি দার্জিলিং টয় ট্রেন স্টেশন আমাদের হেরিটেজ এই সাইডে দেখা যাচ্ছে আর এই সাইডে দেখা যাবে ইঞ্জিন ফিঞ্জিন পুরো ইঞ্জিন ফিঞ্জিন দিয়ে ভর্তি এই সাইড টয় ট্রেন আর এই সাইডে সেই ইঞ্জিন ট্রেন চলছে কিনা যায় না তো এখানে প্রচুর ইঞ্জিন বডি পড়ে আছে মানে বগিগুলা আমরা এখন ঢুকবো একটা হোটেলে ভালো খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে বেরিয়ে যাবো ঘুমের উদ্দেশ্যে হোটেলে ঢুকেছেন আশা করি তোমাদের ভিডিওটা মজা আসছে আমি তো সকাল থেকে এখানে বেশি খাবো না হালকা হালকা কিছু খাওয়া দাওয়া করে বিন্দাস কাশিয়ান কাশিং থেকে রোহিণী রোহিণী থেকে বাড়ি অনেকবার বললাম আর মুখস্থ গেছে আমার কি বলে সঞ্জয় তোকে ফিডব্যাক পুরা ঠান্ডা বাইরে অতটা ঠান্ডা না মানে টুকটাক ঠান্ডা চলো দেখা হচ্ছে রাস্তায় এই মুহূর্তে আমরা সোনাদাতে পৌঁছে গেছি কিছু দেখা যাচ্ছে না পুরা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না ঠান্ডার মধ্যে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা বিকাল সাড়ে তিনটা কিন্তু এখানে মনে হচ্ছে ছয়টা সাতটা বাজে গেছে সন্ধ্যা আর চারিদিকে একদম পুরো কুয়াশাই কুয়াশা আর যেমনটা দেখা যাচ্ছে পিছনে কুয়াশা পাশে পাহাড় পাহাড় কিছু দেখা যাচ্ছে না আমরা এখন পুর এয়ারির সাথে কাশিং এর দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে কুয়াশা ঘুরি 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 জল পড়তেছে না কুয়াশার জল কি বলিস রাস্তা একটু মাঝে মাঝে খারাপ আছে আমাদের পিছনে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না আমরা দেখা হচ্ছে একদম ডাইরেক্ট কাশিয়াং I'm gonna go get this.